রাখি বন্ধন, ভাই ও বোনের মধুর সম্পর্কের এক উৎসব। এই রাখি বন্ধনে বোন তার ভাইয়ের কবজিতে একটা রাখি বা একটা সুতো বেঁধে দেয়, পরিবর্তে ভাই তার বোনকে দেয় সারা জীবন রক্ষা করার শপথ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সন্দীপ। রাখি বন্ধনের এই পূর্ণ লগ্নে আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই রাখি বন্ধনে অগ্রিম শুভেচ্ছা। আজকে আমার ভিডিওটা রাখিবন্ধনকে নিয়েই। এই ভিডিওতে থাকছে রাখিবন্ধন নিয়ে কিছু আশ্চর্যজনক তথ্য যা আপনাদের অনেকেরই হয়তো অজানা। শ্রাবণ মাস ও শ্রাবণ পূর্ণিমার এক আলাদাই মাহাত্ম্য রয়েছে আমাদের ভারতবর্ষে। সারা মাস ধরে চলে মহাদেবের বন্দনা, আর এই শ্রাবণ পূর্ণিমায় পালিত হয় ভাই বোনের পবিত্র প্রীতি উৎসব। রাখিবন্ধন চলে আসছে যুগ যুগ ধরে। রাখিবন্ধন উৎসবের সৃষ্টি কবে ও কোথায় হয়েছিল তার কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও কিছু হিন্দু ধর্মের পুরাণে এই রাখিবন্ধনকে ঘিরে রয়েছে কিছু তথ্য। আমাদের এই ভিডিওতে আমি সেই সব তথ্যের কিছু তুলে ধরলাম। দৈত্যরাজ বলি নিজের শক্তি বৃদ্ধি হেতু 110টি যজ্ঞ সম্পন্ন করেন। দৈত্যরাজের শক্তি বৃদ্ধির ফলে ভীত হয়ে পড়ে স্বর্গের দেবতারা। তারা আশঙ্কা করতে থাকেন স্বর্গরাজ্য না হাতছাড়া হয়ে যায়। অবশেষে তারা শরণাপন্ন হন মহাপ্রভু বিষ্ণুর কাছে। বিষ্ণু তাদের আশ্বাস দেন এর সমাধান তিনি করে দেবেন। একদিন বিষ্ণু বামন ছদ্মবেশে বলিরাজের সামনে উপস্থিত হয়ে ভিক্ষা যাচনা করেন। বলিরাজ ভিক্ষা দিতে সম্মত হলে বিষ্ণু তিন পদ জমি যাচনা করেন। গুরুদেবের মানা করা সত্ত্বেও বলিরাজ তাতেও সম্মত হয়ে যান। বিষ্ণু প্রথম পায়ে মেপে নেন স্বর্গ, দ্বিতীয় পায়ে মেপে নেন মর্ত, তৃতীয় পা রাখার কোনো জায়গা যখন বাকি রইল না তখন বলিরাজ বললেন তৃতীয় পা তার মস্তকে রাখতে। এইভাবে বলিরাজের থেকে সব কিছু ছিনিয়ে নেন, আবার স্বর্গরাজ্যে শান্তি ফিরে আসে। বলিরাজ বিষ্ণুকে চিনতে পেরে বিষ্ণুর কাছে একটি প্রার্থনা নিবেদন করেন। প্রার্থনাটা ছিল এই যে, মহাপ্রভু বিষ্ণুকে সবসময় বলিরাজের সঙ্গে থাকতে হবে। বিষ্ণু তাতে সম্মত হয়ে যান। তারপর দুজনে মিলে পাতাল লোকে গমন করেন। বিষ্ণু পাতালে চলে যাওয়ার পর অন্যদিকে বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী এক নিঃসঙ্গ জীবন কাটাতে লাগলেন। লক্ষ্মী তার দুঃখের কথা জানালেন মহর্ষি নারদকে। অবশেষে নারদ একটা সমাধান বের করলেন। নারদের কথা মতো লক্ষ্মী ছদ্মবেশে অসহায় নারী হিসাবে বলিরাজের কাছে পাতাল লোকে আশ্রয় চাইলেন। বলিরাজ আশ্রয় দিলেন ছদ্মবেশী লক্ষ্মীকে। সেদিন ছিল শ্রাবণ পূর্ণিমা। মাতা লক্ষ্মী বলিরাজকে রাখি পরিয়ে নিজের আসল পরিচয় দিলেন এবং দাদার কাছ থেকে চেয়ে নিলেন নিজের জীবনসঙ্গীকে। বিষ্ণুকে নিয়ে ফিরে গেলেন বৈকুণ্ঠে। আবার কিছু কিছু পুরাণে বলা হয়েছে যখন কৃষ্ণ শিশুপালকে তার রাজসভায় বধ করেছিলেন তখন সুদর্শন চক্রে কৃষ্ণের নিজের আঙুল কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। তখন রাজসভায় উপস্থিত পাণ্ডব স্ত্রী দ্রৌপদী নিজের শাড়ির আঁচলের একটু অংশ চিরে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেয়। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কথা দেয়, তুমি আমার বেদনার উপশম করেছ, আমি সারা জীবন তোমায় রক্ষা করে চলব। শ্রীকৃষ্ণ তার কথা রেখেছিলেন। যখন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, শ্রীকৃষ্ণ দাদার কর্তব্য পালন করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। এই রকম অনেক কাহিনী প্রচলিত আছে সারা ভারতবর্ষ জুড়ে। সারা উত্তর ভারত জুড়ে রাখিবন্ধন পালন করা হলেও এই উৎসব পালন করার রীতি কিন্তু অঞ্চল বিশেষে আলাদা আলাদা। যেমন পূর্ব ভারতের কিছু রাজ্যে রাখি পূর্ণিমার দিন ঝুলন উৎসব পালন করা হয় এবং এই পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। আবার পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে এই পূর্ণিমার দিন গমের বীজ রোপণ করার কাজ শুরু হয়, তাই একে কাজরি পূর্ণিমাও বলা হয়। দক্ষিণ ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্যগুলোতে আজকের দিনে সমুদ্র পূজার আয়োজন করা হয়ে থাকে এবং এই পূর্ণিমাকে বলা হয় নার্লি পূর্ণিমা। আবার 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ এই রাখিকে ব্যবহার করেছিলেন হিন্দু ও মুসলমানের সম্প্রীতি রক্ষার সূত্র হিসাবে। মূলত তখন থেকেই রাখিবন্ধন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো
कमेंट करे अवश्य जानाबेन। आर भिडियोटा भालो लागले एकटा लाइक ओ बंधुदेर संगे शेयर करते एकदम भूलबेन ना। भविष्यते एई रकम इंटरेस्टिंग भिडियो देखते चाहले आमादेर एई ट्राइब लैंड चैनलटा सबस्क्राइब करे रखते पारेन। आजकेर जन्य गुड बाय, भालो थाकबेन, सुस्थ थाकबेन, टाटा।